আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত হোম স্কুলিং প্রোগ্রামে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নোমান বিন সুলতান, সহকারী শিক্ষক রসায়ন। প্রিয় বন্ধুরা, বিগত দিনের ধারাবাহিকতা আজ আবার তোমাদের সামনে হাজির হয়েছি সপ্তম অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের আলোচনা নিয়ে। তো রসায়নের সপ্তম অধ্যায়, এটা মূলত আমাদের বিক্রিয়া নির্ভরশীল একটা অধ্যায়। এ অধ্যায়ে বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা এবং বিক্রিয়াগুলো কীভাবে ঘটছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়। তো আজকে যে আলোচনাটা আমি করবো, এটা তিন নম্বর সৃজনশীল। এর আগে দুইটা সৃজনশীল নিয়ে আলোচনা হয়েছে তোমাদের এই সপ্তম অধ্যায়ের উপর। তো এই তিন নম্বর সৃজনশীলে আমি একটা উদ্দীপক দিয়ে তোমাদেরকে একটা সৃজনশীল প্রশ্নের গ খ লিখতে চেষ্টা করেছি, জ্ঞানমূলক এবং অনুধাবন, এটা আমি তোমাদের এই সৃজনশীলটাতে আলোচনায় রেখিনি। তো দেখো, আমি এখানে উদ্দীপকটা সাজিয়েছি এরকম, দুইটা বিক্রিয়া দিয়েছি। উপরের একটা বিক্রিয়া নাইট্রোজেন প্লাস অক্সিজেন, এরা বিক্রিয়া করে নাইট্রাস অক্সাইড উৎপন্ন করে বা নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। এটা মাঝখানে উপমুখী চিহ্ন দিয়েছি, তার মানে এটা একটি উপমুখী বিক্রিয়া। আচ্ছা, এরপরে দুই নম্বর বিক্রিয়া যেটা দিয়েছি, ফসফরাস পেন্টাক্লোরাইড বিভাজিত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন করে। তো এই দুইটা বিক্রিয়ার উপর নির্ভর করে আমি উদ্দীপক সাজিয়েছি প্রশ্নটা দিয়েছি গ নম্বর, যে উদ্দীপকের দুই নম্বর বিক্রিয়ায় জারণ বিজারণ একই সাথে ঘটে ব্যাখ্যা করো। তো দুই নম্বর বিক্রিয়াটা হচ্ছে কি, ফসফরাস পেন্টাক্লোরাইড বিভাজিত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে। তো এখন এই জারণ বিজারণ যদি আমরা নির্ণয় করতে চাই, একটা জিনিস খেয়াল করে রাখো, জারণ বিক্রিয়াটা কী ছিল সংজ্ঞাটা যদি আমরা একটু মেমোরাইজ করি, জারণ বিক্রিয়া হচ্ছে যে সকল রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল, মূলক অথবা আয়ন ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধানের বৃদ্ধি অথবা ঋণাত্মক আধান হ্রাস ঘটায়, সেই বিক্রিয়াগুলোকে আমরা বলছি জারণ বিক্রিয়া। আর বিজারণ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে ধনাত্মক আধানের হ্রাস অথবা ঋণাত্মক আধানের বৃদ্ধি ঘটালে সেটাকে বলছি আমরা বিজারণ বিক্রিয়া। তো একটা যৌগের মধ্যে আমরা মৌলগুলোর জারণ সংখ্যাকে নির্ণয় করে দেখব, বিক্রিয়া এবং উৎপাদের মধ্যে মৌলগুলোর যে মৌল অথবা যৌগ রয়েছে, এই যৌগের মধ্যে মৌলগুলো আর মুক্ত অবস্থায় মৌলগুলোর জারণ সংখ্যা কোন জায়গায় কেমন হচ্ছে এটার উপর নির্ভর করবে আসলে জারণ বিজারণ ঘটছে কি না। খেয়াল করে দেখি, এখানে দুইটি মৌল রয়েছে ফসফরাস পেন্টাক্লোরাইডের মধ্যে, ক্লোরিন এবং ফসফরাস। এখন আমরা বিভিন্ন মৌলের জারণ সংখ্যা এভাবে মনে রাখতে পারি, যে মৌল যতগুলো ইলেকট্রন ত্যাগ করে তার জারণ সংখ্যা পজিটিভ তত, যদি কোনো একটি মৌল একটি ইলেকট্রন ত্যাগ করে তার জারণ সংখ্যা প্লাস ওয়ান, যদি কোনো মৌল দুইটি ইলেকট্রন ত্যাগ করে তার জারণ সংখ্যা প্লাস টু, আর যদি কোনো মৌল দুইটি ইলেকট্রন গ্রহণ করে তার জারণ সংখ্যা মাইনাস টু। তো গ্রহণ করলে আমরা মাইনাস বলি। তো এখান থেকে ঠিক একই রকমভাবে ক্লোরিনের শেষ শক্তি, আমি যদি এই বিক্রিয়াটাকে এখানে একটু লিখি গ নম্বরের অ্যান্সারের জন্য, যে PCl5, এই জায়গাতে আমরা জানি যে ক্লোরিনের শেষ শক্তি স্তর সাতটি ইলেকট্রন থাকে। তো এই সাতটি ইলেকট্রন থাকার কারণে অষ্ট গঠনের জন্য আর একটি ইলেকট্রন প্রয়োজন হয়, তার মানে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে। এখানে ক্লোরিন রয়েছে পাঁচটি, তার মানে আমি লিখতে পারি এখানে 5×1, তার মানে পুরো পাঁচটা ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -5। আমরা জানি যে পুরো যৌগের মুক্ত অবস্থায় মৌল অথবা যৌগের জারণ সংখ্যা শূন্য হয়, তাহলে এই পুরো যৌগের জারণ সংখ্যা যদি আমাকে শূন্য হতে হয় তাহলে ক্লোরিনের -5 হয়েছে, এখানে যে ফসফরাসের +5 হবে। তার মানে আমি এখান থেকে দেখলাম যে ফসফরাসের +5, ক্লোরিনের -1×5, মানে একটি ক্লোরিনের জারণ সংখ্যা আমার মূলত বিবেচিত হবে বিক্রিয়ার ক্ষেত্রে। এখানে যে ফসফরাস ট্রাইক্লোরাইড উৎপন্ন হচ্ছে একই রকমভাবে, ক্লোরিনে -1×3, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা -1×3, ধরুন তিনটি ক্লোরিনের জারণ সংখ্যা -3, ফসফরাসের +3 হচ্ছে, +Cl2। এখানে ক্লোরিন মুক্ত অবস্থায় রয়েছে, আমরা এটা মনে রাখতে হবে আমাদেরকে মুক্ত অবস্থায় মৌল অথবা যৌগের জারণ সংখ্যা সবসময় শূন্য হয়। এখন আমরা হিসাবে যাব, ফসফরাসের জারণ সংখ্যা এখানে +5 ছিল, উৎপাদে যে কারণ বিক্রিয়াকে +5 ছিল, উৎপাদে যে এর জারণ সংখ্যা হয়ে গেছে +3, ধনাত্মক আধানের হ্রাস ঘটেছে, ধনাত্মক আধানের হ্রাস ঘটলে আমরা সেটাকে বলে থাকি বিজারণ। একটু আগে বললাম ধনাত্মক আধানের হ্রাস অথবা ঋণাত্মক আধানের বৃদ্ধি ঘটলে সেটাকে আমরা বলবো বিজারণ, কারণ এইখানে ফসফরাসের বিজারণ ঘটেছে। অন্যদিকে এখানে একটি ক্লোরিন -1, এখানেও একটি ক্লোরিনের -1, কারণ এই ক্লোরিন আর এই ক্লোরিনের মাঝে জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। এইখানে এই -1 আর এখানে যে মুক্ত অবস্থায় ক্লোরিনের শূন্য হয়েছে,
তাহলে ঋণাত্মক আধান -1 থেকে শূন্য হয়েছে, কারণ ধনাত্মকের দিকে যাচ্ছে, অতএব এটাকে আমরা বলবো জারণ ঘটেছে। এখানে ক্লোরিনের জারণ ঘটেছে এবং ফসফরাসের বিজারণ ঘটেছে। এখন এই যে যে এক পুরো বিক্রিয়ার একটা অংশে জারণ ঘটেছে আর একটা অংশে বিজারণ ঘটেছে, এই জন্যই আমরা অনেক বলে থাকি যে জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া। তাহলে শুধু জারণ ঘটে বিক্রিয়ার অর্ধেক অংশে, বিজারণ ঘটে বাকি অর্ধেক অংশে, এই জন্য আমরা বলি জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া। তো আমাদের এই জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া লেখাটা খুবই জরুরি। তো অর্ধবিক্রিয়া যদি লিখি, আমি সাইডে লিখছি জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়াটা কি হবে, জারণ ঘটেছে ক্লোরিনের। আমরা এই অর্ধবিক্রিয়া লেখার সময় খেয়াল করব তীর চিহ্নের বাম পাশে যার জারণ ঘটেছে তার অবস্থা কি ছিল, তীর চিহ্নের ডান পাশে যার জারণ ঘটেছে তার অবস্থাটা কি হয়েছে, এটা আমরা পরিবর্তনটা খেয়াল করব। তাহলে জারণ ঘটেছে ক্লোরিন, এই জন্য এর জারণ সংখ্যা তীর চিহ্নের বাম পাশে বা বিক্রিয়কে এর অবস্থা হচ্ছে সিএল মাইনাস, সিএল মাইনাস ক্লোরাইড আয়ন হিসেবে আছে। ডান পাশে যে হচ্ছে সিএল টু, এখানে দুইটি ক্লোরিন রয়েছে, তার মানে এখানে একটা ক্লোরাইড আয়ন, এখানে দুইটা ক্লোরাইড আয়ন আমরা নিব। এই ক্লোরাইড আয়ন থেকে ক্লোরিন হতে গেলে সে ইলেকট্রন ত্যাগ করবে, যেহেতু জারণ অর্ধবিক্রিয়া, দুইটা ক্লোরাইড আয়ন দুইটি ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাসে পরিণত হয়েছে, এখানে আমার জারণ অর্ধবিক্রিয়া ঘটেছে। এটা গেল এবার বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ ঘটেছে ফসফরাসের, তীর চিহ্নের বাম পাশে এর অবস্থা ছিল পি প্লাস ফাইভ, ডান পাশে যে হয়েছে পি প্লাস থ্রি। তাহলে দেখো ধনাত্মক আধান এখানে ফাইভ ছিল, ওখানে যে থ্রি হয়েছে, ধনাত্মক আধান হ্রাস পাবে। এখন এখানে যে বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ, এই জন্য আমরা কী করবো প্লাস ই মাইনাস, কয়টা গ্রহণ করবো, তাহলে ফাইভ থেকে থ্রি হতে গেলে দুইটি ইলেকট্রন গ্রহণ করে পি প্লাস থ্রি হয়েছে, তার মানে এখানে বিজারণ অর্ধবিক্রিয়া হলো। তার মানে এখানে একটা জিনিস খেয়াল করে দেখতে পাচ্ছি যে ফসফরাস যে দুইটি ইলেকট্রন গ্রহণ করেছে সেই গৃহীত ইলেকট্রন দুইটি পেয়েছে মূলত দুইটা ক্লোরাইড আয়নের কাছ থেকে নিয়ে। তার মানে এখানে দেখতে পাচ্ছি যে ফসফরাস যতগুলো ইলেকট্রন গ্রহণ করেছে ঠিক সমসংখ্যক ইলেকট্রনই ক্লোরাইড আয়ন ত্যাগ করেছিল বলেই এটা সম্ভব হয়েছে। এই যে 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 পরিমাণ ইলেকট্রন একটি মৌল ত্যাগ করলো বা আয়ন ত্যাগ করলো, অন্য একটি মৌল বা আয়ন সমপরিমাণ ইলেক্ট্রন গ্রহণ করলো, এই জন্যই বিক্রিয়াগুলোকে বলা হয় যে জারণ এবং বিজারণ একসাথে ঘটেছে। যদি একটি মৌল ইলেকট্রন ত্যাগ না করত অন্য মৌলটি ইলেকট্রন গ্রহণ করতে পারত না, এই জন্যই বলা হয় জারণ বিজারণ সবসময় একসাথে ঘটে বা যুগপৎভাবে ঘটে। কারণ এই ব্যাখ্যাটা আমরা মূলত আমরা এখানে চেয়েছিলাম, এটা আমরা আলোচনা করতে সক্ষম হলাম। এখন দেখি ঘ নাম্বারে কী বলছে, ঘ নাম্বার বলছে উদ্দীপকের এক নম্বর বিক্রিয়া সাম্যাবস্থায় তাপ ও চাপের প্রভাব আলোচনা করো। তার মানে আমরা মোটামুটি ঘ নাম্বারটা ক্লিয়ার হতে পারলাম, এখন ঘ নাম্বারটাতে যাই। ঘ নাম্বার বলছে এক নম্বর বিক্রিয়া নাইট্রোজেন প্লাস অক্সিজেন, আমি বিক্রিয়াটা লিখি, উদ্দীপকেই দেওয়া হয়েছে মাঝখানে উভমুখী চিহ্ন, তার মানে বিক্রিয়াটা একটা উভমুখী বিক্রিয়া। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিক্রিয়াটা এই সাম্যাবস্থায় আমাদের একটা নীতি ছিল লা শাতেলিয়ারের নীতি। লা শাতেলিয়ার নীতিটা কি, যে লা শাতেলিয়ার নীতিটা প্রযোজ্য হবে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এবং যদি এই উভমুখী বিক্রিয়াটি সাম্যাবস্থায় থাকে। কারণ উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় বিভিন্ন নিয়ামক যেমন তাপমাত্রা বা চাপ, তাপ চাপ ঘনমাত্রা ইত্যাদি প্রভাবক পরিবর্তন করা হয়, তাহলে সাম্যের অবস্থান ডান অথবা বামে সরে যায়। এই তাপ চাপ অথবা ঘনমাত্রার যে পরিবর্তনের ফলাফল এটাকে প্রশমিত করবে, মূল কথা। সাম্যাবস্থা মানে কি, বিক্রিয়ক এবং উৎপাদের উভয় পাশে সমান অবস্থা বোঝাচ্ছে, যদি দুই পাশে সমান হয়ে যায় তাহলে সেটাকে বলি আমরা সাম্যাবস্থা। এখন আমি বলেছি যে সাম্যাবস্থায় তার মানে উদ্দীপক এবং প্রশ্ন অনুযায়ী বোঝা যাচ্ছে বিক্রিয়াটা উভমুখী হয়েছে এবং বিক্রিয়াটি সাম্যাবস্থায় রয়েছে। এখন আর একটা জিনিস মনে রাখতে হবে, এই তাপ উৎপাদ আমরা জানি তাপের পরিবর্তনের ভিত্তিতে বিক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে তাপ উৎপাদী আর একটা তাপ হারি। এখন তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থার পরিবর্তন একরকম হবে এবং তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে অন্যরকম হবে। তাহলে এই বিক্রিয়াটি তাপ উৎপাদী নাকি তাপ হারি সেটা আমরা কীভাবে বুঝব। এখানে উদ্দীপকে বিক্রিয়ার সাথে -180 কিলোজুল তাপমাত্রা উল্লেখ করে তাপ দিয়ে দেওয়া হয়েছে,
যখন 180 কিলোজুল তাপ আমি দিচ্ছি তার মানে কি নেগেটিভ হচ্ছে কারণ উৎপাদ উৎপন্ন হওয়ার সাথে এই 180 কিলোজুল তাপ সে গ্রহণ করবে আর যে বিক্রিয়ায় তাপ গৃহীত হয় সেই বিক্রিয়াটাকে বলি আমরা তাপ হারি বিক্রিয়া তার মানে বলতে পারি এই বিক্রিয়াটি একটি তাপ হারি বিক্রিয়া তোমাদের মাঝে কনফিউশন আসতে পারে যে এখানে মাইনাস রয়েছে অনেক সময় বিক্রিয়াটির এরকম ভাবে দেওয়া থাকে ডেল্টা এইচ ইকুয়াল টু প্লাস অথবা মাইনাস 180 কিলোজুল যদি এই মানটাই বিক্রিয়ার সাথে মাইনাস না থেকে ডেল্টা এইচ ইকুয়াল টু প্লাস 180 কিলোজুল থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা তাপ হারি বিক্রিয়া ধরবো এটা মনে রাখবো তোমরা বিক্রিয়ার সাথে যদি মাইনাস থাকে এবং ডেল্টা এইচ ইকুয়াল টু যদি পজিটিভ মান থাকে তাহলে ওই বিক্রিয়াটি তাপ হারি বিক্রিয়া আর যদি বিক্রিয়ার সাথে প্লাস তাপ এবং ডেল্টা এইচ ইকুয়াল টু নেগেটিভ মান তাপ সেক্ষেত্রে আমরা বলবো ওই বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া তো যেহেতু এই বিক্রিয়াটি একটি তাপ হারি বিক্রিয়া তো তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যের অবস্থানটা কেমন হবে তাপ এবং চাপের পরিবর্তনের ফলে সিম্পল কথা যদি আমরা মনে রাখি এখানে এই বিক্রিয়াটা সংগঠনের জন্য তাপ উৎপন্ন হচ্ছিল না তাপ আরও গ্রহণ করছিল যদি তাপ আরও বেশি প্রয়োগ করা হয় তাহলে সে কী করবে তাহলে আরও বেশি উৎপাদ্য উৎপন্ন করতে পারবে তার মানে তার স্বভাবটা হচ্ছে তাপ গ্রহণ করা তাপ যদি সে গ্রহণ করে আরও বেশি উৎপাদ উৎপন্ন করবে সেক্ষেত্রে আমরা বলতে পারি বিক্রিয়াটিতে তাপমাত্রা বৃদ্ধি করলে বা তাপ বৃদ্ধি করলে সাম্যের অবস্থান বাম থেকে ডানে যাবে অর্থাৎ বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হবে যদি তাপমাত্রা বৃদ্ধি করি আর যদি তাপমাত্রা হ্রাস করি বা কমিয়ে নেই সেক্ষেত্রে কী করবে ওই যে পরিমাণ সে তাপ শোষণ করছিল সেখানে যদি তাপ দেয় বন্ধ করে দেয় তখন সে উৎপাদ উৎপন্ন করা বন্ধ করে দিবে বন্ধ করে দিয়ে কী করবে আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে চাইবে তাহলে বিক্রিয়াটিতে যদি তাপমাত্রা হ্রাস করি তাহলে উৎপাদ থেকে বিক্রিয়কে ফিরে আসবে অর্থাৎ সাম্যের অবস্থান ডান থেকে বাম দিকে সরে আসবে এটা গেল হচ্ছে তাপের প্রভাব তাহলে আমি আবারও বলছি একটু যে এই বিক্রিয়াটি একটি তাপ হারি বিক্রিয়া আর তাপ হারি বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যের অবস্থান বাম থেকে ডানে অর্থাৎ বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হয় এবং তাপমাত্রা হ্রাস করলে সাম্যের অবস্থান ডান থেকে বামে আসে অর্থাৎ উৎপাদগুলো ভেঙে বিক্রিয়কে পরিণত হয় এটা গেল আমার চাপের তাপের প্রভাব এখন বলবো চাপের প্রভাব চাপের প্রভাবের ক্ষেত্রে বিক্রিয়ায় কী উৎপন্ন ছিল বিক্রিয়া কি তাপ উৎপাদী নাকি তাপ হারি এটা আমার কোনো ফ্যাক্ট না চাপের প্রভাবের ক্ষেত্রে আমরা হিসাব করতে হবে বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যার উপর নির্ভর করবে এখানে দেখো বিক্রিয়ক কত মোল রয়েছে নাইট্রোজেনের আগে কোনো কিছু নেই তার মানে এখানে এক মোল রয়েছে অক্সিজেনের আগে কিছু নেই মানে এখানে এক মোল তার মানে মোট বিক্রিয়ক ওয়ান প্লাস ওয়ান সমান ওয়ান মোল টু মোল বিক্রিয়ক রয়েছে দুই মোল এখানে উৎপাদ রয়েছে দুই মোল কোনো যৌগের আগে যে সংখ্যাটা থাকে ওই সংখ্যাটা তার মোল সংখ্যা নির্দেশ করে উৎপাদ রয়েছে দুই মোল বিক্রিয়ক রয়েছে দুই মোল যদি কখনো এরকমভাবে বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান হয়ে যায় তাহলে বলবো ওই বিক্রিয়াটিতে চাপের কোনো প্রভাব নেই বা থাকবে না যদি এই বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যার পরিবর্তন দেখা যায় তবেই বিক্রিয়াটিতে চাপের প্রভাব থাকবে যেমন যদি বিক্রিয়কের পরিমাণ মোলের পরিমাণ বেশি থাকতো উৎপাদের মোলের পরিমাণ কম থাকতো তাহলে চাপ বৃদ্ধি করলে বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যেত সেক্ষেত্রে সাম্যের অবস্থান বাম থেকে ডানে যাবে আবার যদি উৎপাদের মোল সংখ্যা বেশি কিন্তু বিক্রিয়কের মোল সংখ্যা কম হয় তাহলে তাপ চাপ বৃদ্ধি করলে সাম্যের অবস্থান ডান থেকে বামে আসবে এই কথাগুলো তোমরা এভাবে মনে রাখতে পারো তবে সিম্পলি মনে রাখবো যে যদি বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা উভয়ই সমান হয়ে যায় তাহলে ওই বিক্রিয়াটিতে চাপের কোনো প্রভাব থাকবে না যেহেতু এখানে এই বিক্রিয়াটিতে বিক্রিয়ক এবং উৎপাদের উভয়ের মোল সংখ্যা দুই অর্থাৎ এই বিক্রিয়াটিতে চাপের কোনো প্রভাব নেই এভাবে মূলত আমরা লাশাতেলের নীতির প্রভাব বা তাপ চাপ ঘনমাত্রা এগুলো প্রভাবের প্রভাব ব্যাখ্যা করতে পারবো তো বন্ধুরা আমি এই যে যা সৃজনশীল প্রশ্নটা আলোচনা করলাম এরকমভাবে আরও বেশ কিছু বিক্রিয়া বা সৃজনশীল আমরা বাসায় প্র্যাকটিস করব তাহলে এই সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা চলে আসবে তো বন্ধুরা আজকের আলোচনা আমি আর দীর্ঘায়িত করছি না পরবর্তী ক্লাসে পরবর্তী কোনো বিষয় নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে তোমাদের সুস্থ সুন্দর ও মঙ্গলময় জীবন কামনায় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম